আমাদের যদি তৃণমূল নেতা, তৃণমূল জনগণ, যদি তৃণমূল জাতিকে যদি তৃণমূল বিএনপি যদি আমাদের দেখাইতে হয়, আমাদের মানবিকাসকে লঙ্ঘন করতে হবে না। লঙ্ঘন করলে আমাদের তৃণমূল বাঁচাইতে পারবো না। মানবিকার লঙ্ঘন করলে যেই জাতি যেই দল মানবিকার লঙ্ঘন করে, সেই জাতি সেই দল সেই বিশ্ব কোনো দিন উন্নয়ন করতে পারে না। জাতির একমাত্র ভাষা জিনিস কি হলো? অস্ত্র, বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, নিরাপত্তা, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময়। আমাদের খেয়াল না যদি না রাখি, আমরা আমাদের এই আজকের অনুষ্ঠান, এই আজকের সভা সার্থক করতে পারবো না। দয়া করি আমরা, দয়া করি আমাদের, আমি আহ্বান করব আমাদের মুরব্বীদেরকে, প্রত্যেক জেনেগি নেতা কর্মী এগুলা কি শ্রদ্ধার সাথে দেখে একটা কথা মনে রাখবেন, রেসপেক্ট ইউর সেলফ, নিজেকে নিজে আগে সম্মান করো, অপর আপনাকে সম্মান করবে। রব্বুল আলমিনের সর্বশক্তিমান খোদার রহমত আছে, আমি আল্লাহ রব্বুল আলমিনকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এখন আমি বলতে চাই, আমি যোগদান করলাম এবং এই আলোচনা সবাই কিছু আমি বলতে চাই। তৃণমূল পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আমি সোরবেলা লেখাপড়া করেছিলাম, আমি জানছি সোনালি আঁশ। সোনালি আঁশ কেন বলা হয়? এটা বাংলাদেশের মধ্যে বিভিন্ন দেশে রপ্তানি করে এই আঁশ নিয়ে দেশের কোটি কোটি টাকা উন্নতি হতো, সেই জন্য এই জিনিসকে সোনালি আঁশ বলা হয়। তাই এই আঁশ আমাদের প্রতীক, আমাদের শ্রদ্ধার পাত্র, ওই মারহাকে আমাদেরকে স্বাগত জানাইতে হবে, ধন্যবাদ জানাইতে হবে। তো আমরা আরেকটাও কথা বলবো, আমাদের প্রত্যেককে আমি আহ্বান করবো। তো আমি শেষ পর্যায়ে একটা কথা বলবো, এই বাংলাদেশের, এই বাংলাদেশ একটা ফুল, এই ফুলকে টিকাইতে গেলে আপনারা সব দল মিলেমিশিয়ে নির্বাচন করার সুযোগ করুন এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশ ভাঙবে। আমি সব দলের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের তিন্ন বিএনপি দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, যারা যোগদান করছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, কারণ হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে আমাদের বক্তব্য দিতে হবে। আপনারা দয়া করে সময়ের প্রতি খেয়াল রেখে আপনারা বক্তব্য সংক্ষিপ্ত করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা পরবর্তীতে প্রাণ খুলে আমাদের দলীয় সভায় বক্তব্য দিতে পারবেন।